বর্তমান সময়ে বেশ আলোচনায় আছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম ববলি সাম্প্রতিক স্বামী ও ছেলেকে নিয়ে অনেক কথা বলেছেন তিনি এরই মধ্যে বাংলাদেশ দলের নিজে নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই নায়িকা রোববার অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে উত্তেজনা ছড়িয়ে জিম্বাবুয়েকে তিন রানে হারিয়েছে টাইগাররা এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে এটি টাইগারদের দ্বিতীয় জয় এই জয়ের ফলে সেমিতে যাওয়ার স্বপ্নও বেঁচে থাকলো বাংলাদেশের তবে জয়টা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের জন্য বিশেষ করে ইনিংসের এর শেষ বলে চার রানে জিতে প্লেয়াররা মাঠ ছাড়ার পরই ঘটে আসল নাটকীয়তা আম্পায়ার জানিয়ে দেন মোসাদেক হোসেন সৈকতের করা ওই বলটি ছিল নো বল ফলে আবার শুরু হয় শেষ বলের খেলা শেষ পর্যন্ত চরম নাটকীয় এই ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ ম্যাচের শ্বাসরুদ্ধকর এমন মুহূর্তে টাইগার ভক্তরাও ছিলেন চরম উত্তেজনায় অনেকেই জানিয়েছেন তাদের কথা বাদ জানি ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা সব নম্বু এমন অসাধারণ জয়ের পর নিজের ফেসবুক পেজে টাইগারদের অভিনন্দন জানিয়ে বুবলি বলেছেন শেষ মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছিল কিন্তু ফাইনালি আমরা জিতেছি তোমাদের নিয়ে অনেক গর্বিত বাংলার বাঘেরা সঙ্গে ভালোবাসার ইমোজের মাঝখানে লেখেন বিডি মানে বাংলাদেশ বুবলির এই কথার সঙ্গে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও একাত্মতা প্রকাশ করেন অভিনন্দন আর বাংলাদেশের প্রতি ভালোবাসাময় সব মন্তব্যে ভরিয়ে দেন নাইকার পোস্ট পোস্ট